রপ্তানি ও কর্মসংস্থানের সম্ভাবনাময় খাত হতে যাচ্ছে দেশের সিরামিক শিল্প। এই শিল্পের আন্তর্জাতিক বাজার প্রায় ২০০০ কোটি ডলারের। দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশি ব্র্যান্ডের পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি সহ ৫০টিরও বেশি দেশে। নতুন দুয়ার খুলেছে মধ্যপ্রাচ্যের বাজারও। ২০২৫ সালে দ্বিতীয় রপ্তানি খাত হবে সিরামিক শিল্প। মৃৎকর্ম বা মৃৎশিল্প সম্ভবত মানব সভ্যতার সবচেয়ে পুরনো শিল্প। প্রথম দিকে মাটি দিয়ে হাতেই তৈরি হতো দৈনন্দিন ব্যবহারের এসব তৈজসপত্র। সময়ের বিবর্তনে সেই শিল্প এখন সিরামিকে রূপ নিয়েছে। এখন আধুনিক যন্ত্রে তৈরি হচ্ছে রঙিন কারুকার্যময় পণ্য। নির্মাণ, গৃহস্থালী এবং শোভাবর্ধক কাজে এসব সামগ্রীর ব্যবহার বহুগুণ বাড়ছে। বাংলাদেশের সিরামিক শিল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৫৮ সালে। বগুড়ায় তাজমা সিরামিক ইন্ডাস্ট্রিজ ছিল প্রথম কারখানা। সময়ের হিসেবে নিজেদের কারখানা অনেক আগে হলেও ১৯৯০ সাল পর্যন্ত আমদানি নির্ভরই ছিল এ খাত। এরপর থেকে ধীরে ধীরে এগোতে থাকে। সাম্প্রতিক সময়ে নীরবেই যেন বিপ্লব ঘটে গেছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় গত এক দশকে এ শিল্পের বিপুল উন্নয়ন হয়েছে। বর্তমানে আমাদের দেশে টেবিলওয়্যার আছে, আমাদের টাইলস আছে, আমাদের স্যানিটারি আছে। ২০০০ সালের আগেও বাংলাদেশে আমাদের সিরামিক ইন্ডাস্ট্রির সংখ্যা ২০টাও ছিল না। ২০০০ সনের পরে, বিশেষ করে ২০০৮-এর পরে ইন্ডাস্ট্রি কিন্তু এখন এক্সপ্যান্ডিং হচ্ছে। মধ্যে অন্যতম এখন সিরামিক। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিসিএমই এর তথ্য অনুযায়ী বর্তমানে দেশীয় সিরামিকের ৬০০০ কোটি টাকার বাজার রয়েছে। ২০১৩-২০১৪ অর্থবছরে যা ছিল ৩৫০০ কোটি টাকার। সম্ভাবনাময় এ খাত আগামী ৫ বছরে দেশে দ্বিতীয় বৃহত্তম খাতে রূপান্তর হবে বলে জানান সংশ্লিষ্টরা। আগে যেখানে আমাদের প্রায় ৫০% আপনার টাইলস বা স্যানিটারি বাইরে থেকে আসতো, এখন কিন্তু সেটা আসে না। এখন বড় জোর ১৫-২০% আসে। তার মানে পুরো বাজারটাই দখল করেছে আমাদের লোকাল যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা। টেবিলওয়্যারের ক্ষেত্রে তো বলারই কোনো অপেক্ষা রাখে না, কারণ টেবিলওয়্যারের প্রোডাক্ট আমরা আপনার এশিয়ার মধ্যে আমি মনে করি যে আমরা গুড প্রোডাক্ট তৈরি করি। বাংলাদেশের টেবিলওয়্যার ব্রিটেনের রানীর যে বাসভবন সেখানে ব্যবহৃত হয়, ইন্ডিয়ার প্রেসিডেন্ট কিংবা পাকিস্তানের প্রেসিডেন্ট, ভুটানের রাজা তাদের বাসাবাড়িতে ব্যবহৃত হয়। তার মানে কোয়ালিটি অব দ্য প্রোডাক্ট ইজ ভেরি গুড, কারণ আমাদের এখানে কোয়ালিটি মানুষ আছে, ভালো এন্টারপ্রেনার আছে, আমাদের মেশিনারিজ ডেভেলপ করতেছে, আমাদের ওয়ার্কাররা পরিশ্রমী। সুতরাং আমি মনে করি এটার খুব ভালো সম্ভাবনা আছে। সিরামিক ইন্ডাস্ট্রিতে একটু ডাস্ট থাকে বা ডাটি হয়, যার জন্য পৃথিবীর উন্নত দেশগুলো এখন আর সিরামিক প্রোডাকশনে যায় না। ইভেন চায়নাতেও আপনি যদি দেখেন পলিউশন এবং হেলথ কনসিয়াস বলে, তারাও কিন্তু ধীরে ধীরে সিরামিকের প্রোডাকশন কমিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে সম্ভাবনার দিক হচ্ছে বাংলাদেশ, ভিয়েতনাম, কাম্বোডিয়া, এই সমস্ত দেশগুলো। বাংলাদেশ এদের মধ্যে সবচাইতে অগ্রগামী। সুতরাং যদি সরকারি সহযোগিতা পাওয়া যায়, রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়া যায়, তাহলে আমি বিশ্বাস করি যে আমরা একটা ব্যাপক সম্ভাবনা তৈরি করতে পারবো আন্তর্জাতিক বাজারে। গত অর্থবছরে ৫৮৫ কোটি টাকার সিরামিক পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে বেশিরভাগ গেছে ভারত, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে। বর্তমানে দেশীয় ৬৬টি ব্র্যান্ডের সিরামিক পণ্য বাজারে পাওয়া গেলেও ছোট বড় মিলিয়ে দেশের শতাধিক প্রতিষ্ঠান সিরামিক পণ্য তৈরি করছে। এ খাতের সঙ্গে জড়িয়ে আছে প্রায় ৫ লাখ মানুষের জীবন জীবিকা। অলরেডি বাংলাদেশে প্রায় ৫০-৬০টা কোম্পানি সিরামিক শিল্পের সাথে জড়িত উদ্যোক্তা রয়েছেন, এবং এখানে যে আমদানি ছিল আগে, আগে প্রায় ৫০% আমদানি হতো বিদেশ থেকে, এখন সেটা কমে আপনি ১০-১২% আমদানি হয়। এই শিল্পের প্রতি আলাদাভাবে দৃষ্টি দেওয়া হয়, কাঁচামালের র মেটেরিয়ালস আছে, সেটার ট্যাক্স যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু যে বস্ত্র পাটের পরে ২-৩ নম্বরে আসার একটা সম্ভাবনা রয়েছে। সিনেমা শিল্প অত্যন্ত সম্ভাবনাময় একটা শিল্প, এই দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে আমি মনে করি।